বছরের, হ্যাঁ বছরের তিনটে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস স্নানের জন্যে, একটি কার্তিক মাস দানের জন্যে, দান এবং দীপদান, আর একটা হচ্ছে বৈশাখ মাস জল দানের জন্যে। এইদিকে আপনারা তুলসী গাছের ওপরে একটা মাটির কলসি রেখে জলধারা দেবেন, সূর্য ওঠার পর থেকে, সূর্য ওঠা সূর্য ডোবার আগে পর্যন্ত, তারপরে কিন্তু আর দেবেন না। কি বললাম, সূর্য ওঠার আগে থেকে সূর্য ওঠার পরে পর্যন্ত, সূর্য এই সূর্য ডোবার আগে পর্যন্ত, পরে কিন্তু নয়। জেনে নিন, এই বৈশাখ মাসে যদি কেউ ভোরবেলায় মানে সূর্য ওঠার এক ঘন্টা আগে স্নান করতে পারে গোটা বৈশাখটা, তার সংসারের বিরাট উন্নতি হয়। যিনি করে দেখবেন এক মাস, দেখে নিন আপনার জীবনে যদি পরিবর্তন না হয়, আপনি আমাকে ফোন করে বলবেন যে না আপনি মিথ্যা কথা বললেন। শাস্ত্রের বড় বড় পণ্ডিতরা বলে দিয়েছেন যে যদি বৈশাখ মাসে সকালবেলায় স্নান করে পবিত্রভাবে যদি সংসারে কেউ কাজ করতে পারে, তবে তার কাজ ভালো হয়। মায়েরা, আপনারা আনাড়ি নারী কারা, যারা বিছানা কাপড়ে সংসারের কাজ করে, এ বড় পণ্ডিতদের কথা। বিছানা কাপড়ে যে মেয়েরা সংসারে কাজ করে, ওর কাজ হয় কিন্তু মঙ্গল হয় না, খালি অমঙ্গল হয়। কিন্তু বিছানা কাপড় পরিবর্তন করে যদি কোনো মেয়ে সংসারের কাজ করতে পারে স্নান করার পর, তাহলে তার কাজে মঙ্গল হয়। যদি পারেন শুভ জায়গাতে মন্দিরে আপনারা হলুদ কাপড় পরে যাবেন। প্রশ্ন করবেন হলুদ কাপড় পরব কেন, অন্য কাপড় পরব না কেন, সাদা পরলে ভালো শুভ্র, যদি হলুদ পরেন তার লাভটা কি? দেখবেন আপনারা যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন, বিজ্ঞান বলছে যে কুমির, এদিকে তাকাবেন, কুমির যদি কোনো পুকুরে থাকে, আপনি যদি পারে দাঁড়িয়ে থাকেন, কুমির আপনাকে জলে টানতে পারে। কিন্তু আপনি গায়ে হলুদ মেখে নিন, গায়ে হলুদ মেখে আপনি পারে দাঁড়িয়ে থাকুন, কুমির আপনাকে ধরতে গিয়েও ধরতে পারবে না। কেন? কুমির কিন্তু হলুদের গন্ধ নিতে পারে না, ওই জন্য হলুদ মেখে কেউ যদি দাঁড়ায় তাকে সহজে আক্রমণ করতে পারে না। এখানে তত্ত্ব হচ্ছে কামরূপী কুমির আমাদের আক্রমণ করতে পারবে না যদি হলুদ কাপড় আপনারা নিতাই গৌর হরি বল বলে পরিধান করতে পারে। এই জন্য আপনারা হলুদ কাপড় পরবেন শুভ কাজে, দেখবেন আপনাদের লাভ হয়ে যাবে। আজকে নারী যদি নারীর মতো হয় মানে, দেখুন রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা তার পাশে ছিল বলে পরমহংস হয়েছিল, দেখুন পদ্মাবতী জয়দেবের পাশে ছিল বলে কবি হয়েছিল, রানী রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে ভালোবেসেছিল, চণ্ডীদাস পদকর্তা তৈরি হয়েছিল। নারী যদি নারীর মতো হয় পুরুষের অনেক ওপরে ওঠানোর পথটা পরিষ্কার করে দেয়। আজকে যে নারীর কথা বলবো, চিন্তামণি মাত্র 16 বছর বয়সে বিল্বমঙ্গলকে ভালোবাসতে শুরু করেছিল আর বিল্বমঙ্গলকে কৃষ্ণ ভজনের পথ পাইয়ে দিয়েছিল। ও মায়েরা, এ ভালোবাসা শুধু এই নয়, শুধু চাওয়ার পাওয়া ভালোবাসা হচ্ছে এই, একজন একজনকে ওপরে উঠিয়ে দেওয়া, একজন আরেকজনের জন্যে একবারে নিজের জীবনকে নিমজ্জিত করা, এরই নাম ভালোবাসা। আজকে প্রমাণ দেখুন, আজকে যে জায়গাতে থাকবো আমরা, বিল্বমঙ্গল তার বাবার নাম ছিল কি, শিবশঙ্কর রায়, তার মায়ের নাম কি ছিল, ভবানী দেবী। বিল্বমঙ্গল জন্ম হবার আগে মায়েরা দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকলে সুখ হয় না, যদি তার ঘরে একটা সন্তান না থাকে। কোনো জমিতে যেমন চাষ না হলে সেই জমি অনুর্বর থেকে যায়, ঠিক সেরকম কোনো মেয়ে যদি বিবাহের পরে বাচ্চা জন্ম না দিতে পারে, তবে সেই মেয়েটার জীবনে কোনো দাম থাকে না, সে বার বাচ্চায় আমাকে কেউ মা বলে ডাকুক। ভবানী দেবীর কোনো সন্তান হয় নাই, পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, দিদি একটি সন্তানের কথা বলো, কোথায় গেলে সন্তান পাবো, কোন দেবীর কাছে গেলে, আমি সব দেবীকে পুজো দিলাম, কাউকে পেলাম না, কারো কাছ থেকে কৃপা পেলাম না। একজন বলল, শোন ভবানী, সোমবার দিন যে দেবতার পুজো হয় তার কাছে যা। মায়েরা বলুন তো, সোমবার দিন লক্ষ্মীর পুজো হয় না, কার্তিকের পুজো হয়, ও শিবের পুজো, যাক জানতাম না, ভাগ্যে এলাম আমি আর কি। আচ্ছা মায়েরা, শিবের পুজো হয়, কিছু মনে করবেন না, আপনাদের সামনেই তো তারকেশ্বর। আমি এই কয়েকদিন আগে কি যেন বলদ বাঁধে ছিলাম, তো বলদ বাঁধে গান করছিলাম কৈকালার কাছে, রাত্রিবেলায় যখন যাচ্ছি মেয়েরা তখন বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, যখন নিয়ে যাচ্ছে তখন খালি চিৎকার করে বলছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসত, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসত। বাবারে কি পাওয়ার চলছে রাত্রিবেলায়।
হ্যাঁ যখন বাবাকে জলটা দিচ্ছে তখন মা দুর্গা জিজ্ঞেস করছে এত দিচ্ছ কি করে সবাই তো স্বামী চাইছে তুমি কি দিচ্ছ বলছে না না এখন আমার কোনো অসুবিধা নেই টেনশন নাই এরা তো কেউ চায় না কেন আগে থেকে তো সব ব্যবস্থা করেই আছে ওই জন্য চায় না অসুবিধা নেই বাবা বলতে চাইছে সবাই লক্ষ্য করুন বাবা ভোলার মন্দিরে সোমবার দিন তিনটি বেলপাতা একটু গঙ্গা জল নিয়ে গিয়ে শিবলিঙ্গে দিয়ে গাইতে লাগলো ভবানী দেবী কি গাইল নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় জয় রে নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় ওম নমঃ শিবায় ¡Gracias!